চট্টগ্রাম নগরীতে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত সকাল সন্ধ্যা হরতাল। বন্ধ রয়েছে দূরপাল্লার গাড়ি। সব মিলিয়ে সাধারণ মানুষের চলাচল ছিল একেবারে কম। নগরীর নিউ মার্কেট এলাকা, টাইগার পাস মোড়, 2 নং গেট, জিওসি মোড়, ওয়াশা মোড়, জামাল খান মোড়, কাজী দেউড়ি মোড়, চকবাজার, আগ্রাবাদ, বহদ্দারহাট, আন্দরকিল্লা সহ সবখানে যান চলাচল ছিল একেবারেই নগণ্য। বলা চলে গুটি কয়েক রিক্সা ও ট্যাক্সি ব্যতীত অন্য কোনো যানবাহন ছিল না। এদিকে নগরীর বিভিন্ন সড়কপথে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের শান্তি সমাবেশ। সাধারণ মানুষের কাছে আপনারা ভোট আহ্বান করেন, জনগণ যদি আপনাদেরকে ভালোবাসে তাহলে হয়তো আপনাদের ম্যান্ডেট দিতে পারে। আর বাংলাদেশে আর কোন শক্তি নেই, এমন কোন শক্তি নেই, এমন কোন